রাহুলের ছেড়ে আসা আসনেই প্রার্থী ওয়েনারে মনোনয়ন জমা প্রিয়াঙ্কার, নির্বাচনী রাজনীতিতে পা সোনিয়া কন্যার। প্রিয়াঙ্কা ওয়েনারে লড়বেন সেটা আগেই জানিয়েছিল কংগ্রেস। অবশেষে রাহুল গান্ধী ছেড়ে আসা আসনে উপনির্বাচনে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবারই মনোনয়ন জমা দিলেন সোনিয়া কন্যা। গতকাল মঙ্গলবার মা সোনিয়া গান্ধীর সঙ্গে মাইসুরু পৌঁছন তিনি। রাতেই ওয়েনারে চলে আসেন তারা। প্রিয়াঙ্কা রাজনীতির সঙ্গে যুক্ত বহুদিন ধরেই, কিন্তু ভোটে লড়াইয়ে সোনিয়া কন্যার আগমন নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা কল্পনা চলছে। যে কোনো বড় নির্বাচন এলেই ভেসে ওঠে তার নাম। এমনকি গত লোকসভা নির্বাচনে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার প্রার্থী হওয়া নিয়েও জল্পনা ছিল। যদিও শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে সেই কঠিন লড়াইয়ে ফেলেনি দল। অবশেষে অপেক্ষাকৃত নিরাপদ ওয়েনার কেন্দ্র থেকে লড়ছেন তিনি। এতদিন দলীয় অভ্যন্তরীণ বৈঠক প্রচারে সক্রিয় থাকলেও সরাসরি ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা এই প্রথম। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেসেরই ইন্ডিয়া জোটের সঙ্গী সিপিআই। প্রিয়াঙ্কার মূল লড়াই বামপন্থী দলটির সঙ্গেই। এদিন সোনিয়া, রাহুল এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে নিজের মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা। ২৪ লোকসভা ভোটে গান্ধীগড়, রায়বেরেলি এবং নিজের কেন্দ্র ওয়েনার দুটি আসন থেকেই লড়েন রাহুল গান্ধী। দুটি আসনেই বিশাল ব্যবধানে জেতেন তিনি। একটি আসন তাকে ছাড়তেই হতো। শেষ পর্যন্ত মায়ের ছেড়ে যাওয়া আসন রায়বেরেলি রেখে ওয়েনার ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। আর দাদার ছেড়ে যাওয়া সেই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস, ১০০% হলমার্ক জুয়েলারি, এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গা উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা। ২০২৪ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। পয়লা অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে ২৫% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে ৫০% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর ১৫% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।